হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ, আর আপনারা হয়তো নেক্সটে আরও ব্লগ পাবেন। আর ব্লগ পেতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথম ব্লগ আশা করবো ততটা ভালো হবে না, কিন্তু চেষ্টা করতেছি যতটুকু ভালো করা যায়, নেক্সটে আরও ভালো হবে ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এটা আমাদের বাড়ির পাশেই চাষের জমি ছিল এক সময়। তো এখানে এখন আর চাষ হয় না, এখানের পানিটা বেশি একটা ভালো না, তো এখানে চাষবাস বন্ধ হয়ে গেছে। তো গাইস, এক সময় এই জায়গায় অনেক পাখপাখালি, অনেক পশু পাখি, অনেক কিছুই ছিল, এখন আর সেগুলো নাই। তো এখন প্রায় শেষের দিকে এগুলা। তো এখানে কলকারখানায় বর্জ্য পানি এসে দেখেন চাষের জমিটা নষ্ট করে ফেলছে। তো এখন কচুরিপানা দিয়ে ভর্তি। এখানে খামারটা আছে, এটাও ততটা ভালো নেই, খামারটা তো কচুরিপানা, এটুকুতে একটু পরিষ্কার আছে। এখানে হাঁস ছাড়া হয়, হাঁসগুলোর কারণে একটু পরিষ্কার। এই যে আপনি যে প্রকৃতির ডাক, এই যে পাখির ডাক শুনছেন, এই পাখির ডাকটা আপনি আপনার বাসায় শত কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এই পাখির ডাকটা প্রকৃতির যে একটা ডাক, ওই ডাকটা শুধুমাত্র প্রকৃতিতে আসলেই পাবেন। তো এই যে দিন দিন আমাদের প্রকৃতি হারিয়ে যাচ্ছে, এটার মূল কারণই হচ্ছে আমরা মানুষেরা যে হারে বর্জ্যগুলো বাইরে ফেলছি, তো এটা আসলে ঠিক না। তো এই বর্জ্যগুলো ফেলার কারণেই আজকে আমাদের এই পরিবেশটা এরকম নোংরা হয়ে যাচ্ছে। তো আশা করব সকলে পরিবেশ ঠিক রাখার, আর পরিবেশ ঠিক রাখতে হলে আমাদেরকে অবশ্যই ওই আবর্জনাগুলো ভালোভাবে ভালো একটা জায়গা সংরক্ষণ করে পচিয়ে ওইখানেই করতে হবে, মাটি চাপা দিতে হবে। আর এরকম নোংরা জীবন আমরা বর্তমানে করতেছি যে আমাদের আশেপাশে প্রকৃতি আমরা নিজেরাই ধ্বংস করতেছি। তো ধ্বংসের মূল কারণ হচ্ছে আমরাই। তো এই প্রকৃতিকে বাঁচাতে আমাদের নিজেদেরই কাজ করতে হবে এই প্রকৃতির উপর। তো বেশি বেশি করে গাছ লাগাবেন, আর পশু পাখির যত জায়গা অনেক সুন্দর নিরিবিলি জায়গা, তাই এই জায়গায় এসে ভিডিও করলাম। তো ফার্স্ট ব্লগ হিসেবে ভিডিওটা কেমন হচ্ছে জানি না, কিন্তু ভিডিওটাতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এটা আশা করি, কারণ এটা ফার্স্ট ব্লগ হিসেবে আপনাদের উপহার দিতে পেরে আমিও অনেকটা খুশি বোধ করছি। আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেব। তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ।